فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক দিনই বোন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, ফরজ বা নফল সালাতে দাঁড়ালে কোনো কারণে যদি ছেড়ে দেয় তাহলে কি গুনাহ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। সম্মানিত বোন, যে কোনো ইবাদত করতে গেলে অবশ্যই তার পূর্বে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। যেমন উযু করা একটা ইবাদত, তার পূর্বে অবশ্যই নিয়ত থাকতে হবে। সালাত আদায় করা একটা ইবাদত, এর পূর্বে নিয়ত থাকতে হবে। হজ উমরা করা একটা ইবাদত, এর পূর্বে নিয়ত থাকতে হবে। নিয়ত মানে মনের সংকল্প, ইচ্ছা থাকতে হবে। এখন আপনি ফরজ নামাজ শুরু করেছেন, এমন সময় মাঝখানে কোনো কারণে আপনি নিয়তটা ক্যান্সেল করে দিলেন যে না, আমি নামাজটা ছেড়ে দেব, তাহলে এই নামাজটা আপনার আর হবে না, এই নামাজটা আবার পড়তে হবে। শুধু হজ এবং ওমরা করতে গেলে, কেউ যদি হজ ওমরা করার নিয়তে হজ ওমরায় প্রবেশ করলেন, এখন যদি নিয়ত করেন মানে মনে করেন লাব্বাইক আল্লাহুম্মা ওমরাতান লাব্বাইক হাজ্জান ইত্যাদি বলার পর অর্ধেক যে আবার বললেন যে না, আমি আর হজ ওমরা করব না, তাহলে তার এই নিয়তটা পরিপূর্ণ হবে না। এই নিয়ত বরং সে মহরম অবস্থায় থাকবে যতক্ষণ সেটা আদায় করবে না অথবা ফিদিয়ার মাধ্যমে হালাল হবে না। কারণ এই হজ এবং ওমরার ক্ষেত্রে এটা স্পষ্টভাবে প্রমাণিত, এবং এইগুলি সম্পর্কে আল মুগনি নামক একটা কিতাব রয়েছে, প্রথম খণ্ডে 278 পৃষ্ঠায় এটা সুন্দর করে বলা হয়েছে যে যে কোনো মানুষ যদি যে ওয়ালা ইউস্তাসনা মিন যালিকা ইল্লাল হজ ওয়াল ওমরা ফালা ইয়াবতুল বিকাতআ নিয়্যাহ, নিয়্যাত চেঞ্জ করার কারণে কারো হজ ওমরা বাতিল হবে না। ওয়ালা বিত তাসরিহ বিল কাতআ, সে যদি বলে আমি বাদ দিলাম তাহলে এই কারণে, বাল ইয়াযিল্লুল মুহরিম আলা ইহরামি হাত্তা ইউআদ্দি নুসুকাহ, বরং তার হজ ওমরা অবশ্যই পালন করতে হবে। অনুরূপভাবে কেউ যদি নামাজের নিয়ত করেন, আপনি যদি নামাজ পড়ার নিয়ত করছেন এবং অর্ধেক নামাজ পড়ে নিয়তটা চেঞ্জ করে ফেললেন, তাহলে ওইখানে বলা হয়েছে যে ওয়া ইন তালাব্বাসা বিহা আয়ে বিসসালাত বিনিয়াতিন সহিহ, যে সহি নিয়তে আপনি নামাজে দাঁড়ালেন, সুম্মা নাওয়াকাতুহা, এরপরে যদি আপনি এটাকে এই নিয়তকে চেঞ্জ করলেন, অর্থাৎ আপনি নামাজ ভঙ্গ করতে চাইলেন, নামাজ ছেড়ে দিতে চাইলেন, তাহলে ওয়াল খুরুজ মিনহা, এই নামাজ থেকে বেরিয়ে গেলেন, তাহলে বাতুলাত, আপনার এটা বাতিল হয়ে গেল। ওয়া বিহাযা ক্বালা ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, হ্যাঁ, জাদুল মুস্তাকনা বাবুস সালাতে, মানে নামাজের মাঝখানে এটা কেটে দেওয়ার এই অধ্যায়ে, এগুলো জাদুল মুস্তাকনা নামক একটা কিতাবে এরকমভাবে বর্ণিত রয়েছে। এবং শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল ওসাইমিন রাহেমাহুল্লাহ তিনি বলতেছেন, কেউ যদি নামাজে দাঁড়িয়ে এরকম করে তার নিয়তটা মানে কেটে দেয় তাহলে তো নামাজ বাতিল হবে, কিন্তু যদি মানে নামাজ ছাড়বো কি ছাড়বো না এরকম করে তাহলে নামাজ বাতিল হবে না, নামাজটা পরিপূর্ণ করে যাবে। কিন্তু যদি সে এরকম করে যে না, নামাজ আমি ছেড়েই দেব, বা অর্ধেকে যে নামাজ ছেড়ে দিল, তাহলে এই নামাজটা থেকে আবার অবশ্যই পড়তে হবে। অর্থাৎ আন্না মান আযাম আলা কাতআল ইবাদা বাতুলাত, কে কোনো লোক যদি ইবাদত করার মাঝখানে সেটা যদি এই ইবাদত ছেড়ে দেওয়ার নিয়ত করে, সেটা ফরজ হোক আর নফল হোক, যে কোনো নামাজ হোক অথবা রোজার ক্ষেত্রে হোক অথবা উজু করার ক্ষেত্রে হোক, তাহলে সেটা বাতুলাত, বাতিল হয়ে যাবে। আপনি উজু করতে করতে মাঝখানে যে আপনার একটা সন্দেহ হলো যে আরে আমি হয়তো পরিষ্কার হয়নি ভালো করে অথবা ধোয়া হয়নি, হ্যাঁ, উজুটা বন্ধ করলেন, এখন তাহলে আপনার এই উজুটা শেষ হয়ে গেলো, যেহেতু নিয়ত শেষ, আপনার উজু শেষ, এখন নতুন করে আবার উজু করতে হবে। অতএব হ্যাঁ, তাকে বলতেছে বাল ইয়াতাওয়াদ্দা উজু আন জাদিদান, নতুন করে আবার উজু করতে হবে। হ্যাঁ, অনুরূপভাবে কেউ যদি নামাজ পড়তে পড়তে অর্ধেকে যায় নামাজটা ছেড়ে দিলেন, সালাম না ফিরানোর আগেই আপনি নামাজ ছেড়ে দিলেন, তাহলে আপনার ওই নামাজটা হবে না, ওটা বাতিল হয়ে গেল, ওই নামাজটা আবার নতুন করে পড়তে হবে। হ্যাঁ, কারণ আরেকটি জিনিস সেটা হলো এই, যদি আপনার ফরজ নামাজের একামত হয়ে যায় আর কেউ যদি নফল নামাজ পড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে হাদিসে এসেছে যে ইজা উকিমতে সলা ফালা সলাতে ইল্লাল মাকতুবা, নামাজের যদি ইকামত হয়ে যায় তাহলে ফরজ নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ পড়া যাবে না। সেই ক্ষেত্রে কেউ যদি এক রাকাত সুন্নত পড়ে ফেলছে তাহলে ওটা বাদ দিয়ে জামাতের সঙ্গে শরীক হবে, কিন্তু ওই রাকাত যে বাদ গেল এই রাকাতটা পরে আবার মানে আবার দুই রাকাত নামাজ তাকে পরে পড়তে হবে।
যেহেতু এই নামাজটা এমনিতেই বাদ গেলে, এখানে সালাম ফেরানোর আর কোনো প্রয়োজন নেই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ যাও আল্লাহ আলাম, তবে এরকম করা উচিত নয়। গুনাগার হওয়ার না হওয়ার ব্যাপারটি, যদি আপনি সেটা আবার আদায় নাই করেন তাহলে তো অবশ্যই গুনাগার হবেন, আর যদি হ্যাঁ পরবর্তীতে আদায় করেন ইনশাআল্লাহ গুনাগার হবেন না। তবে এটা শয়তানের ওয়াসওয়াসা বেশি থাকে, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বেরিয়ে আসতে হবে এবং সন্দেহ সংশয় এগুলো দূরীভূত করতে হবে। এটাই হলো মূল কথা। হ্যাঁ যাও আল্লাহ আলাম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।